বন্ধুরা, আজকের গল্প নুনফুল। হিমছড়ি জঙ্গলে বৃদ্ধা মিনু টুনটুনি একটা পুরনো বাসায় থাকত। মিনু টুনটুনির একখণ্ড জমি ছিল, সেখানে ফুল চাষ করে মিনু টুনটুনি কোনো রকমে তার নিজের খরচ চালাতো। আর মিনু টুনটুনি একাই অভাব অনটনে দিন কাটাচ্ছিল। ও, কোমরটা বড্ড ব্যথা করছে, এমন ব্যথা নিয়ে হাঁটাচলা করা কি যে মুশকিল। কিন্তু কি আর করব, কপালে তো কেউ নেই যে আমায় আয় রোজগার করে খাওয়াবে। যাই, গিয়ে তাড়াতাড়ি বাগান থেকে ফুল তুলে নিয়ে বাজারে যাই। এসব কথা বলতে বলতে মিনু টুনটুনি তার ফুল বাগানে যায়। মিনু টুনটুনি বাগানে গিয়ে দেখে বাগানের সব ফুল কে যেন তুলে নিয়ে গেছে। এদিকে মিনু টুনটুনি ভীষণ রেগে যায়। হায় 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 রে, আমার বাগানের সব ফুল কে তুলে নিয়ে গেল! না, এসব অত্যাচার আর সহ্য হয় না। পুরো ফুল বাগান বাঁশের বেড়া দিয়ে সুন্দর করে ঘেরাও করেছি, তবুও ফুল চুরি হওয়া কিছুতেই কমছে না। কে যে এই ফুলগুলো তুলে নিয়ে যায় ঈশ্বরই জানে। এসব কথা বলে মিনু টুনটুনি রেগে বাসায় আসে। মিনু টুনটুনির বাসার পাশে একটা গোলাপ ফুলের গাছ ছিল, যে গাছের ফুল দিয়ে মিনু টুনটুনি পুজো করত। ভাগ্যিস এই গোলাপ গাছটা বাসার পাশে লাগিয়েছিলাম, তাই তো এই গাছের ফুল চুরি হয় না, নয়তো এই গাছের ফুলও চুরি হয়ে যেত, আর আমি পুজো করার মতো ফুল পেতাম না। যাকগে, এখন এই গাছের ফুল তুলে নিয়ে বাসায় যাই, বিকেলে তো আবার ফুল দিয়ে পুজো দিতে হবে। এরপর মিনু টুনটুনি যেই না গোলাপ গাছ থেকে গোলাপ ফুল তুলতে যাবে, তখনই সে দেখে একটা গোলাপ নিতে পড়েছে, আর সেই গোলাপ থেকে কান্নার আওয়াজ আসছে। কি হঠাৎ করে এই ফুলটা এমন নেতিয়ে পড়লো কেন? আর এমন কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? কে কাঁদছে এভাবে? তবে কি এই গোলাপ ফুলটা কাঁদছে নাকি? ধুর, কি বোকার মতো কথা বলছি আমি, একটা ফুল আবার কাঁদবে কি করে? ফুলের কি আর সেই শক্তি আছে নাকি? মিনু টুনটুনির কথা শেষ হতে না হতে মিষ্টিটিয়ে এক বাটি নুন নিয়ে সেখানে আসে। আর মিনু টুনটুনির কথা শুনে মিষ্টিটিয়ে বলে, কি গো মিনু মাসি, গোলাপ গাছের পাশে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? যাকগে, এই নাও মাসিমা তোমার নুন। কদিন আগে যে তোমার কাছে এক বাটি নুন ধার নিয়ে গিয়েছিলাম, সেটাই নিয়ে এলাম। এ কথা বলে মিষ্টিটিয়ে নুনের বাটিটা এগিয়ে দেয়। কিন্তু মিনু টুনটুনি বেখেয়ালে নুন নিতে গিয়ে সব নুন নেতিয়ে পড়া গোলাপ ফুলটার উপর ফেলে দেয়। এ কি মাসি, নুনগুলো সব ফেলে দিলে, এখন কি হবে? দেখো দেখি কি কাণ্ড, কি করে ফেললাম আমি! আসলে মনোযোগ ছাড়া কোনো কাজ হয় না, তাছাড়া তো আমি আবার চোখেও একটু কম দেখি, তাই সাবধানে নুনের বাটিটা নেওয়া উচিত ছিল। যাকগে, কি আর করার, নুনগুলো যখন পড়েই গেল তখন তুমি আর কি করবে টিয়ে বলো, তুমি বাসায় যাও। মিনু টুনটুনির কথা শুনে মিষ্টি টিয়ে চলে যায়। আর হঠাৎই মিনু টুনটুনি খেয়াল করে নেতিয়ে পড়া গোলাপ ফুলটা একদম ঠিক হয়ে গেছে, আর গোলাপ ফুল থেকে হাসির শব্দ আসছে। হায় ঈশ্বর, এসব কি হচ্ছে? একটু আগে কান্নার শব্দ আসছিল, এখন আবার হাসির শব্দ আসছে। এই ফুলটাও ঠিক হয়ে গেছে, তবে নুন পড়ার সাথে সাথে ফুলটা ঠিক হলো কেন? এটা কি নুন ফুল নাকি? হ্যাঁ গো বুড়ি দিদা, তুমি আমায় আপাতত নুন ফুল নামে ডাকতে পারো। তবে দিদা, আমি একটা পক্ষী কন্যা, আমার মা পক্ষী মাতা আমাকে এমন ফুল বানিয়ে রেখেছে। এ কি নুন ফুল, তুই তো দেখছি কথা বলতে পারিস, এখন বুঝতে পারছি এতক্ষণ কান্নার হাসির শব্দ তোর কাছ থেকে আসছিল। কিন্তু আমি একটা কথা বুঝলাম না, তোর মা তোকে এমন ফুল বানিয়ে রেখেছে কেন? দাঁড়াও দাঁড়াও, বুঝিয়ে বলছি। আসলে আমি পক্ষী কন্যা হয় আমার অনেক শক্তি, তাই শয়তান দানবীয় ঈগল আমাকে বলে দিয়ে আমার সব শক্তি নিতে চেয়েছিল। আর দানবীয় ঈগলের কবল থেকে আমাকে বাঁচাতেই আমার মা আমাকে এমন ফুল বানিয়ে রেখেছে গো। যাই হোক, তুই এসে আমার ভালোই হলো,
আসলে আমি একাই এ বাসায় থাকি তো, তোকে পেয়ে আমি একটা সঙ্গী পেয়ে গেলাম কথা বলার জন্য। এরপর মিনু টুনটুনি আর নুনফুল মিলে অনেক ভালোভাবেই তাদের দিন কাটাচ্ছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। না জানি আমার ছানাটা এখন কেমন আছে, কতদিন হলো ছানাটার মুখ দেখি না। কিন্তু আর দেরি নয়, এবার আমি আমার ছানার কাছে যাব আর সব সমস্যার সমাধান করে ছানাকে সাথে নিয়ে আসব। এ কথা বলে পক্ষী মাতা তার ছানার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে দানবী ঈগল অস্থির হয়ে চোখ খোলে আর বলে, শয়তান পক্ষী মাতা, তুই এতদিন আমার থেকে তোর ছানাকে দূরে রেখেছিলি, কিন্তু আর না, আমি এতদিন ধ্যান করার মাধ্যমে সব সময় পক্ষী মাতার ওপর নজর রাখতাম শুধুমাত্র পক্ষী কোনার খোঁজ পাওয়ার জন্য। কিন্তু আমি আজ নিশ্চয় পক্ষী কোনার খোঁজ পাবো, কারণ পক্ষী মাতা যে তার ছানার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এ কথা বলে দানবী ঈগলও বেরিয়ে পড়ে। ততক্ষণে পক্ষী মাতা নুনফুলের কাছে চলে আসে আর পক্ষী মাতা সেখানে এসে দেখে পক্ষী কন্যা নুনফুল মিনু টুনটুনির সাথে গল্প করছে। আরে মা, তুমি চলে এসেছো, ভালোই হলো। কিন্তু মা, তুমি কাঁদছো কেন? দুঃখ পেও না মা, আমি এই ঠাকুমার সাথে খুব ভালো ছিলাম আর ঠাকুমা আমাকে সবসময় নুন দিয়ে সতেজ রেখেছিল। ভালো হয়েছে বুড়িমা, আপনি নিশ্চয়ই আমার ছানার কাছে সবটা শুনেছেন। তবে বুড়িমা, আপনাকে অনেক ধন্যবাদ আমার ছানাকে আগলে রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ পক্ষী মাতা, সবটাই শুনেছি আমি। তবে জানো পক্ষী মাতা, আমার ছানা আর ছানার বউকে ওই ঈগল হত্যা করেছে, আর তখন থেকেই আমি একা হয়ে গেছি। কিন্তু পক্ষী মাতা, ওই দানবী ঈগলকে হত্যা করার কি কোনো উপায় নেই? আছে আছে বুড়িমা, আমার মেয়ে যে ফুল রূপে আছে, সেই নুন ফুলের একটা পাপড়ি ছিঁড়ে নুনের সাথে মিশিয়ে মন্ত্রপুত করলেই এখান থেকে একটা অস্ত্র তৈরি হবে, আর সেই অস্ত্র দিয়েই ওই দানবী ঈগলকে হত্যা করা যাবে। তবে তুমি সে ব্যবস্থা করো পক্ষী মাতা, কারণ আমি চাই ওই দানবী ঈগলের মৃত্যু হোক, তবেই যে আমি আমার ছেলে ছেলে বৌমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো। তবে পক্ষী মাতা, ওই দানবী ঈগলকে হত্যা করার জন্য আমিও তোমাকে সাহায্য করব। এ কথা বলে মিনু টুনটুনি এক বাটি নুন নিয়ে আসে আর পক্ষী মাতা নুন ফুলের একটা পাপড়ি নিয়ে নুনের সাহায্যে মন্ত্রপুত করে একটা অস্ত্র তৈরি করে। তখনই দানবী ঈগল সেখানে চলে আসে। পক্ষী মাতা, তুই কি ভেবেছিলি তোর ছানার খোঁজ আমি কখনোই পাবো না? অথচ দেখ, আমি তোর পিছু নিয়ে তোর ছানা অবধি চলে এলাম। এবার তোর ছানাকে হত্যা করে আমি তোর ছানার সব শক্তি নিয়ে নিব। না শয়তান ঈগল, তোর এই মনের বাসনা পূর্ণ হবে না, কারণ আজ আমার ছানা পরিপূর্ণ শক্তি ফিরে পেয়েছে, তার সঠিক বয়স হয়েছে, আর আমার ছানা এখন পরিপক্ক, আর আমি আমার নুনফুল রূপী ছানার পাপড়ি দিয়ে এই অস্ত্র বানিয়েছি, আর এই অস্ত্র দিয়ে এখন আমি তোকে হত্যা করব। এরপর পক্ষী মাতা সেই অস্ত্রের সাহায্যে দানবী ঈগলকে হত্যা করে আর তখনই নুনফুল থেকে পক্ষী কন্যা মুক্ত হয়। আর পক্ষী কন্যাকে পেয়ে পাখি মাতা ভীষণ খুশি হয়, কিন্তু মিনু টুনটুনির মন খারাপ হয়ে যায়। কষ্ট পেও না বুড়ি দিদা, আমি বুঝতে পারছি আমি চলে যাব বলে তুমি কষ্ট পাচ্ছ, তাই না? কিন্তু বুড়ি দিদা, আমি মাঝে মাঝেই তোমাকে দেখতে চলে আসব। এসব কথা বলে পক্ষী কন্যা তার মায়ের সাথে চলে যায় আর মিনু টুনটুনি তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে।